মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন বিজেপি দিলীপ আগামী ইলেকশন লড়াই হবে বিজেপি জিতছে জিতবে বিজেপি একা লড়বে এতে কোনো সন্দেহ নেই কে দ্বিতীয় স্থানে আসবে তার লড়াই চলছে আমাদের কোনো দালালও দরকার নেই কেউ কাউকে স্ট্যাম্প দিতে পারে বিজেপি কিছু যায় আসে না বিজেপি কোনো দালাল পোষে না দালালি করে না আমরা আমাদের সংগঠন আমাদের নেতা আমাদের কার্যপদ্ধতি আমাদের আদর্শ নিয়ে লড়াই করছি মানুষ আমাদের আশীর্বাদ করেছে অধীর রঞ্জন চৌধুরী ফ্যাক্টর নন এমনটাই বার্তা দিয়েছেন গতকালের বৈঠকের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা জানি যে কেন্দ্রীয় স্তরে যখন জোট নিয়ে একটা আসন রফা নিয়ে সমঝোতা দিয়ে চলছে কথাবার্তা চলছে জোটের বৈঠক চলছে তারই মাঝে কংগ্রেসের তরফে যেমনটা কংগ্রেস হাইকমান্ড চাইছে যে বাংলাতে তৃণমূল এবং কংগ্রেস যৌথভাবে লোকসভা নির্বাচনের লড়াই নামতে যদিও কংগ্রেসের তরফে বলা হয়েছে যে দুটি আসন চাওয়া হয়েছে যদিও সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের যে মতামত বা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা তাদের যেমনটা পর্যবেক্ষণ যে এই অধীর রঞ্জন চৌধুরীর গড় বহরমপুর কেন্দ্র এবং সেখানে যে সমস্ত দলীয় কোন্দল রয়েছে বা দলীয় কর্মী সমর্থকরা যারা নিজেদের মধ্যে বিভিন্ন অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন একাধিকবার আমরা দেখেছি হুমায়ুন কবির কখনো সায়নী সিংহ রায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি কি বিষয় গতকালের বৈঠকে উঠে এলেও সেদিকে আমাদের নজর ছিল কারণ রাজ্যে জোটের সম্ভাবনা অনেকটাই এমনটা জানা যাচ্ছে দলীয় বৈঠকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চৌধুরী কোনো ফ্যাক্টর নয় কংগ্রেস নেতা সৌম আইচরা রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে সৌমবাবু গতকালের বৈঠকের পর যে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরী ফ্যাক্টর নন দলীয় বৈঠকে এমনটা বার্তা দিয়েছেন কিভাবে দেখছেন এই মন্তব্যকে আপনি চ্যালেঞ্জ করছি ওনাকে চ্যালেঞ্জ করছি আর এই অধীর বাবু অনেকবার বলেছেন আমি অনেকবার বলেছি আমরা চ্যালেঞ্জ করছি ওনার যদি ক্ষমতা থাকে উনি গিয়ে দাঁড়ান উনি দাঁড়ান ওনাকেও হারাবো আমরা ওনাকেও হারাবো ওই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার যদি ক্ষমতা থাকে তাহলে উনি দাঁড়ান কারণ কত হাতি ঘোড়া সব মানে ব্রহ্মপুরে পাঠিয়েছিল সমস্ত বড় বড় সমস্ত বড় বড় ভিড়তে তারা সব এখন ওখানে সব হেরে গেছে ওখান থেকে তো এসব অনেক আমরা দেখি ভোটের আগে গিয়ে এসব মানে শীতকালে গা গরম করার জন্য বেশ গান তো ওনার যদি ক্ষমতা থাকে উনি কে দাঁড়ান না এই গিয়ে নন্দীগ্রামে হেরেছেন আবার বহরমপুরে আমরা হারাবো বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে